হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি মশলাদার আমড়ার আচার। বন্ধুরা, আমরা কিন্তু অনেক ধরনের আচার খেয়ে থাকি, যেমন আমের আচার, উলের আচার, তেঁতুলের আচার। তার মধ্যে অন্যতম একটা আচার হলো এই আমড়ার আচার। এই আমড়ার আচারটা বছরে একবার বানিয়ে সারা বছর ভালো রেখে কেমন করে খাবেন, সম্পূর্ণ টিপস সহ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি যখন আপনারা দেখবেন, দয়া করে ভিডিওটির মাঝখান থেকে কাটবেন না, তাহলে আমি যে এত কষ্ট করে আপনাদের জন্য এই আমড়ার আচার বানাচ্ছি তার কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আমি বলছি, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কী করে এই টক ঝাল মিষ্টি মশলাদার আমড়ার আচার বানানো যায়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা গামলার মধ্যে বেশ কিছুটা আমড়া নিয়েছি। এখানে প্রায় 8-9টা আমড়া আছে। এখন এই আমড়াগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখুন আমি কি করে কাটছি। প্রথমে আমি একটা আমড়া ওখান থেকে হাতে নিলাম, তারপরে এরকম করে খুব হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা মোটা করে কিন্তু এই খোসাগুলো ফেলার দরকার নেই, এরকম কোনো রকমে খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। এই দেখুন, ঠিক এরকম করে কেটে নিতে হবে। ঠিক এরকম করে কাটতে হবে, এরকম করে সবগুলো আমরাই কেটে নিতে হবে। আমি কেটে নেবার পর তারপর আপনাদের দেখাচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি জল গরম করতে দিয়েছি। দেখছেন জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই আমড়াগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার আমি একটা খুন্তি দিয়ে এই আমড়াগুলো জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু জল কম হয়েছে, তার জন্য আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে এই আমড়াগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবারে এই লবণ আর এই জলের সঙ্গে আমড়াটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে যতক্ষণ না এই আমড়াগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট পরে আমি এই ঢাকাটা তুলে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, তবু একবার এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখুন আমড়াগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। অন্য একটি গামলার মধ্যে এই আমড়াগুলো আমি তুলে নিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন কড়াইটা পরিষ্কার করে আমি গরম করতে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে যে আচারের মশলাটা লাগবে সেই মশলাটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কটা জিরা, দিয়ে দিচ্ছি কটা ধনে, 3টে শুকনো লঙ্কা, আর কটা পাঁচফোড়ন। এবার আমি এই সমস্ত কিছু একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখবেন মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে হবে এই মশলাটা হয়ে গেছে। দেখুন আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। বন্ধুরা, আপনারা যখন আচার করবেন তখন এই সর্ষের তেলটা দেওয়ারই চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি। রসুনটা এরকম তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়া। দিয়ে দেওয়ার পর তেল আর রসুনের সঙ্গে ভালো করে আমড়াটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। আমড়াটা মিনিট পাঁচেক নাড়াচাড়া করার পর যখন দেখবেন এরকম জলটা একটু শুকিয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। বন্ধুরা, আমড়াতে কিন্তু খুব একটা চিনি দেওয়ার দরকার নেই, তার কারণ আমড়া কিন্তু এমনিতে একটু টক কমই থাকে। তার জন্য বুঝে শুনে
এই চিনিটা দিতে হবে। আপনারা যদি এর চেয়ে একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু মিষ্টি দিতে পারেন। এখন এই চিনি আর আমড়াটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়ো। অল্প একটু এখন দিয়ে দিচ্ছি, আবার একটু পরে আর একটু দিয়ে দেব। এখন এই মশলা, চিনি আর এই আমড়াটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিট ধরে আমড়াটা এরকম ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এ দেখুন বন্ধুরা, 5 মিনিট ভালো করে এই আচারটা নাড়াচাড়া করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। বন্ধুরা, এ ছিল আজকে আমার টিপস এই আচার বানানোর। আর একটা কথা, এই ভিনিগার দেওয়ার পরে কিন্তু আর এই আচারের মধ্যে একটু জল দেওয়া যাবে না। যদি আপনাদের মনে হয় যে আপনাদের আচার একটু নাড়াচাড়া করতে করতে বেশি শুকিয়ে গেছে, তাহলে এই ভিনিগার দেওয়ার আগে একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে পারেন। এই ভিনিগার দেওয়ার পরে কিন্তু আর জল দেওয়া যাবে না। এবার আমি ভিনিগারটা এই আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে করে রাখা মশলাটা। বন্ধুরা, যখন আপনারা এই আচারের মধ্যে মশলা দেবেন তখন এরকম আধ ভাঙা করে মশলাগুলো দেবেন, তাহলে আচারের মধ্যে খেতে খুব ভালো লাগবে। এবার আমি মশলাটা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট আরও এই আচারটা জাল দিয়ে নেব। দেখুন এর কালারটা এখন একটু সাদা সাদা লাগছে, যখন একটু এই আচারটা ঠান্ডা হবে তখন কিন্তু এর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, মানে আরেকটু লাল লাল দেখা যাবে। আমি 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এ দেখুন বন্ধুরা, ভিনিগারটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট এই আচারটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা আপনারা এই আচারটা 1 বছর ধরেও ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই আচারটা একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার মশলাদার আমড়ার আচার। আর বন্ধুরা, আর একটা কথা, আপনাদের ঘরে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা এই আচারটা একটা কাচের বয়ামে রেখেও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই আমড়ার আচার বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।